বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মাহাদি মালিহা। আমি ইভানা কবির আছি আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করছি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘরটর গুছিয়ে নিয়েছি, ঘুমাতে যাব। তো মনে পড়লো যে আমি আজকে বাদাম ভিজাই নিই আর চিয়ার সিড ভিজাই নেই, সকালবেলা খাবো। তো রাতের কাজ শেষ করে এখন ঘুমাতে চলে যাব। তো দেখা হচ্ছে সকালবেলা, গুড নাইট। তো এটা হচ্ছে পরদিন সকালবেলার ফুটেজ। তো আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে একটু দুধ গরম করে দিয়েছি, ওরা দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। তো আমি বাসি কাজকর্মগুলো করতে এসেছি। যেহেতু শুক্রবার আজকে, শুক্রবারের দিন যেহেতু একটু ছোটোই হয়, ছোটো বলতে কি তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, তো কাজকর্মগুলো সেভাবেই শেষ করতে হয়। তো আজকে না আস্তার ঝামেলা করিনি, আমি বোতলগুলো ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ফুটানো পানিগুলো ভরে নিলাম, তারপর থালাবাটিগুলো পরিষ্কার করে নেব। তো শুক্রবারের দিন আমরা একটু ঘুম থেকে দেরি করে উঠি, যেহেতু বন্ধের দিন, আপনাদের ভাইয়া একটু দেরি করে কাজে যাবে আর মুসকানদেরও হুজুর আসবে না, তাই একটু দেরি করে ওঠা হয়। আর আমি আগের দিন কিছু, বৃহস্পতিবার দিন কিছু কাজকর্ম এগিয়ে রাখি শুক্রবারের জন্য, যে আর এবাদতটা একটু বেশি থাকে, তাই আমি আগের দিনই কাজকর্ম সেরে রাখি। আর এখানে কিছু আমি আদা কুচি করে রেখেছি, এগুলোকে ধুয়ে চুলার নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি আর বয়ামটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তো এগুলোকে আমি ফ্রিজে স্টোর করব, যখন প্রয়োজন হবে রং চা বা আমি গ্রিন টি খাবো তার সাথে দিয়ে খাবো। আর এখানে রসুনগুলোকে কিছু ছিলে রেখেছি, খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলোকে রান্নার সময় তাড়াতাড়ি হয় তখন একটু ঝামেলা কম থাকে। আর এতে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর আমি রান্নার কাজে চলে যাব। তো আমি বাসন পেলা ধোয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এভাবে পানি ঝরাতে দিই, তারপর পানিগুলো ঝরে গেলে আমি জায়গা মতো সেট করে রাখি। আর লেবুর খোসা যে দুটা ছিল সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আর ভাত বসাবো, ভাতের জন্য চাল মেপে নিয়েছি, আজকে বট রান্না করব, তাই বটের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। পরিমাণ অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তো পেঁয়াজটা একটু কমই দেব যেহেতু পরে আবার বাগার দেব। তো পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, মাংসে যেসব মশলাগুলো ব্যবহার করি সেই রকম মশলাগুলোই দিয়ে দিলাম। তো দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভালো করে মেখে চুলায় বসিয়ে দেব সেদ্ধ হতে। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত চুলায় সেদ্ধ করব। আজকে পুঁই শাক ভাজি করব। তো আমি পুঁই শাকের ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর আমি যে মাংসটা তেলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমাদের ঢাকায় কোরমা বলে, তো কোরমার মাংস দিয়ে আজকে পুঁই শাক ভাজি করব। তো ইউনিক একটা রেসিপি, দেখতে থাকুন। তো মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে আজকে রান্না করব। তো পুঁই শাকগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, এখন আমি কোরমার তেল দিয়েই রান্নাটা করব। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি করে দেব। তো আর রসুন কুচি করে দিয়ে দেব, যেহেতু শাকের রান্নার সময় একটু রসুন দিলে ভালো লাগে। আর এখানে আমি এক্সট্রা কোনো বাড়তি কোনো মশলাই দেব না, দুটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা করে মাংসগুলোকে হালকা একটু তেলে ভেজে নিব, তো অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। তো মাংসগুলোর মধ্যে সামান্য পরিমাণের গুঁড়ো মরিচ দিয়ে দেবো একটু, আর একটু হলুদ দিব, আর লবণটা এখন দিব না যেহেতু মাংসে লবণ আছে। আর ডাটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তো লবণটা আমি পরেই দিব, যদি প্রয়োজন হয় তাহলে দিব। আর তো ওরা গোসল টোসল করে, যেহেতু আজকে হুজুর আসেনি তো কোরআন শরীফ পড়তে বসছে, ওই দেখে মাহাদিও পড়তে বসছিল। তো আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি,
শাকগুলো দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর শাকগুলো সিদ্ধ হলে ভালো করে পানি শুকিয়ে নিব, শুকিয়ে ভাজা ভাজা করে নিব। আর এখানে আমার বটটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আলু ভাব পরে চিন্তা করলাম যে কিছুটা আলু দিই। তো আবার আলু কুটে নিয়েছিলাম, আলু কুটে ওগুলোকে দিয়ে দিলাম যে আলুটাও সিদ্ধ হোক, তারপরে বাগার দিব। এই ফাঁকে আমি গোসল করে নিব। আর এখান থেকে কিছু পরিমাণে বট আলাদা উঠে রেখেছি, মুসকান শুধু এক্সট্রা ভাজি করে খাবে। আর বটটা বাগার দেওয়ার জন্য আমি কোরমা তেলটা ইউজ করছি, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে। আর এখানে এক চামচ পরিমাণের ঘি দিয়ে দিব, বটের যে উগ্র গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো বটট বাগার দেওয়া শেষ করে, রান্নাবাড়া শেষ করে নামাজে চলে যাব। তো মুসকানরাও নামাজ পড়বে। তো যত কাজকর্মই থাক না কেন, একটু চেষ্টা করি বাচ্চাদের সময় দেওয়ার জন্য। তোদের গোসল টোসল করি, আজকে আর গোসল করাতে পারিনি, ওরা নিজেরা নিজেরা গোসল টোসল করে নিয়েছে। আর এই তো আমার শাক ভাজা হয়ে গেছে, রান্না শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি, আর একটু বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে নাস্তা নিয়ে আসছি। গ্যাস ছিল না তাই ঘরে কোনো নাস্তা রেডি করতে পারিনি। তো নাস্তা টাস্তা খাইয়ে ওদেরকে পড়তে বসাবো। তো গুড্ডু গুড়ার গরম লাগছিল তাই খালি হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি কোনো দিক থেকে আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন। আর যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কোন রকম ভিডিও আমার কাছে দেখতে চান সেগুলো প্লিজ দয়া করে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে একটা লাইক দিবেন। এতো গুড্ডুগুড়াকেও পড়তে বসিয়েছিলাম কিন্তু ওর যে কান্না শুরু হয়েছে পরে, মানে বলে বোঝাতে পারবো না। তো ছোটো মানুষ তো একটু একটু দুষ্টুমি করে, ওদেরকে নিয়ে পড়তে বসছিলাম আর মাথাটা অনেক ব্যথা করছিল। ওদের পড়তে বসিয়েছি, বসানোর পরেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ও দুষ্টামি করছিল, বকা দিয়েছি, ওর কান্না শুরু হয়ে গেছে। তো লিখানোর চেষ্টা করছিলাম, ও কিছুতেই লিখবে না। তো অনেক বকাঝকা করার পর তো একটু লাইনে এসেছে। আর আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।